মুর্শিদাবাদ গজলগুরু, নিত্য নতুন গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদাবাদ গজল গ্রুপ, আমি এমডি মিজানুর রহমান ডায়মন্ড হারবার থেকে বলছি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। বারোই রবিউল আউয়ালে মা আমিনার কুড়ে ঘরে, বারোই রবিউল আউয়ালে মা আমিনার কুড়ে ঘরে, রুহে কাবা এলো ডেমে, জ্যোতিতে যাওয়ার মতির মেলা অঙ্গে শোভা দিনের দাওয়াত দেবেন বলে নবীজি তায়েফ যায়, পাগল বলে পাথর মারে দয়ার নবীজির গা, দিনের দাওয়াত দেবেন
পাখানা লাল হয়ে যায়, জুবাখানা লাল হয়ে যায়, শরীর হতে রক্ত ঝরে বারোই রবিউল আউয়ালে, মা আমিনার পুরে ঘরে কঠিন হাশর ময়দানে শেষ বিচারের দিনে খোদ খোদ কঠিন হাশর ময়দানে শেষ বিচারের দিনে খোদ খোদ ভাবেন কাজি বসবেন নিজাসনে, দয়ার নবী কাঁদবে সেদিন, দয়ার নবী কাঁদবে সেদিন, উম্মত উম্মত করে বারোই রবিউল আউয়ালে, মা আমিনার কুড়ে ঘরে। সর্বশেষ আমার সদ্র কবি অতি সুন্দর ছন্দে কি বলছে শুনো। পদম কবি মনিরুজ্জামান ভাবে তাই সর্ব বিচারের দিনে নবী তোমার যেন সে পদম কবি মনিরুজ্জামান ভাবে তাই সর্বদা শেষ বিচারের দিনে নবী তোমার যেন সে পায়, তোমার পেলে আল্লাহ মেলে, তোমার পেলে আল্লাহ মেলে, তরিয়ে নিয় রোজ হাসরে বারোই রবিউল আউয়ালে, মা আমিনার পুরে ঘরে রুহে কাবা এলো নেমে, রুহে কাবা এলো নেমে, আদমেরি সকল ধরে বারোই রবিউল।